জমা জলে কার্যত সমস্যায় পড়েছেন রোগী ও রোগীর পরিজনরা। ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসা করাতে এলে জমা জল নোংরা আবর্জনা পেরিয়েই তাদেরকে চিকিৎসা করাতে যেতে হচ্ছে। বিশেষ করে ক্যানিং মহকুমা হাসপাতালের মাতৃমা বিভাগ এবং ক্যানিং মহকুমা হাসপাতালের সিটি স্ক্যান ইউনিট ও এক্স রে ইউনিটে চিকিৎসার জন্য যেতে হলে নোংরা আবর্জনা এবং জমা জল পেরিয়েই তাদেরকে যেতে হচ্ছে। সামান্য বৃষ্টি হলেই হাসপাতাল চত্বরে জল জমে যাচ্ছে। বারবার হাসপাতাল কর্তৃপক্ষকে এই সমস্যার কথা জানিয়েও কোনো রকম সমস্যা হয়নি। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ সংবাদ মাধ্যমের সামনে মুখও খোলেননি। এই জমা জল বা এই নোংরা আবর্জনার মতো দুর্ভোগ কতদিন এই হাসপাতালে আসার রোগী বা তাদের পরিজন এমনকি চিকিৎসক ও নার্সদের ভোগ করতে হবে তার সদুত্তর দিতে পারেনি কেউই। দক্ষিণ চব্বিশ পরগনা ক্যানিং থেকে প্রসেনজিৎ সাহা, নিউজ টাইম।